সমর্থকদের উপস্থিতি কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম, উই আর গুড টু গো। সাদা জার্সিতে খেলছে বাংলাদেশ নেভি এবং বসুন্ধরা কিংস তাদের হোম জার্সি রেড অ্যান্ড হোয়াইট। ম্যাচের শুরু থেকে একটা ব্যাপার লক্ষণীয়, 4-1-4-1 ফরমেশনে বাংলাদেশ নেভি তারা খেলছে এবং লোন ফরওয়ার্ড হিসেবে বসুন্ধরা কিংস এর রয়েছেন স্টুয়ান ফ্রানিয়াচ, সোহেল রানা অনেকটুকু জায়গা সেখানে পেয়েছেন, বাইলাইনের কাছাকাছি জায়গায় বিশ্বনাথ ঘোষ, ফের্নান্দেজ, বসুন্ধরা কিংস এর দুই ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনি এবং জোনাথন ফের্নান্দেজ মৌসুম শেষের পর দুজনই ছুটি কাটিয়ে এসছেন। রবসন রবিনি এর ক্রস, সেই জায়গায় স্টুয়ান ফ্রানিয়াচ, এখনো রয়েছে একটা আত্মঘাতী গোলের সম্ভাবনা ছিল, তবে গোল লাইন থেকে ক্লিয়ার করেছে বাংলাদেশ নেভি, সতর্ক ছিল তারা, রবসন রবিনি এর ক্রসে আরও একবার বিপদ হতে পারত অপোনেন্ট টিমের। রবিনি এর ক্রসটা সোহেল এগিয়ে এসেছিলেন ধরার জন্য এবং তারপর রায়হান, বাংলাদেশ ন্যাশনাল টিমে আমরা দেখেছি সাফ চ্যাম্পিয়নশিপে, এবং এ দুজন যখন বাংলাদেশের রক্ষণ সামলেছেন সঙ্গে আনিসুর রহমান জিকো, সব মিলে একটা স্ট্যাবিলিটি ফিরে পেয়েছে বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্স লাইন। মাসুক মিয়া, জনি, আরও একটা কর্নার কিক, রায়হান থেকে সোহেল রানা, মামুনুল, তবে এবার কিন্তু মামুনুল নিজের কন্ট্রোলটা হারিয়েছেন বলে সেটা পেয়ে গেছে নাম্বার 8 জোনাথন ফের্নান্দেজ, সেখান থেকে মাসুক মিয়া, জনি, চারিদিকে কেবলই ভুল, ভুল পাস। মৌসুমের প্রথম ম্যাচ, আনএক্সপেক্টেড হয়তো নয়, জোনাথন ফের্নান্দেজ, রবসন রবিনিও আছেন জায়গা মতন, রবিনিও শটটা করলেন ঠিকই, একটু দুর্বল সরাসরি সোহেলের কাছে, তবে দুই ব্রাজিলিয়ানের কম্বিনেশনটা যেটার ভয় বাংলাদেশ ফুটবলের বাকি দলগুলো করে, সেই ভয়টা বাংলাদেশ নেভি ঠিকঠাক পেয়েছে বলেই মনে হচ্ছে। দুবার দুজনই একসঙ্গে বললাম, দু ক্লাবেই যেহেতু তিনি খেলেন সে কারণেই হয়তো এখানে কাগজে কলমে তার খেলার সুযোগ একটা দলেই, সেই দলটা বাংলাদেশ নেভি। বিশ্বনাথ ঘোষ, সেখান থেকে মাসুক মিয়া, জনি দিয়েছেন বাম প্রান্তে, রবসন রবিনিও ছুটছেন, বিপ্লব সামনে দুজনের বাধা, আর বক্সের ভেতরে ছিলেন একজন, সে কারণেই ক্রস করার দিকে খুব একটা মনোযোগী হননি বিপ্লব। সুইচ অফ প্লে থেকে সমাধান মিলবে কিনা, বিশ্বনাথ ঘোষ হতাশ হবেন যেভাবে বলটা রিসিভ করতে পারলেন না। স্টুয়ান ফ্রানিয়াস চ্যাম্পিয়ন্স লীগের কোয়ালিফায়ার রাউন্ডে খেলার যার এক্সপেরিয়েন্স রয়েছে, বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে তার জন্য খুব একটা কষ্টকর হওয়ার কথা নয়, তবে মৌসুম যখন একবার শুরু হবে মার্চ এপ্রিল মে মাসের ওই গরমে স্টুয়ান ফ্রানিয়াস আসলে কতখানি মানিয়ে নিতে পারেন সেটা একটা দেখার বিষয়। ফার্স্ট ম্যাচটা তো আমরা দেখেছিলাম ফার্স্ট হাফে কোনো গোল নেই, এই ম্যাচটাও কিন্তু সেই পথেই যাচ্ছে অন দ্য স্কোর লাইনের হিসেবে। টপু বর্মন নাম্বার 4, মাঝে সোহেল রানার ব্লকেট, উইংটা শিফট হয়েছে ইয়াসিন আরাফাত, সেখান থেকে বিপ্লব, বিপ্লব থেকে আবারও ইয়াসিন আরাফাত, এবার কিন্তু বিপ্লব, বিপ্লব ভালো একটা জায়গা থেকে কিন্তু বল বের করেছেন, ইব্রাহিম থেকে বিশ্বনাথ ঘোষ,
জোনাথন ফার্নান্দেজ লাস্ট সিজনে অনেকগুলো গোল কিন্তু আমরা জোনাথনের কাছ থেকে দেখেছি জোনাথন ক্রস ইন করেছেন হেডের সুযোগ এবং গোল স্টয়ান রানিয়াস যেই কাজটা তিনি ভালো পারেন সেই কাজটা করে কিন্তু গোলটা এনে দিলেন বসুন্ধরা কিংসকে বসনিয়ান লীগের গ্যালোবারের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার বসুন্ধরা কিংসের জার্সিতে তার প্রথম গোল প্রথম ম্যাচেই যখন আমরা ভাবছিলাম ফার্স্ট হাফটা সম্ভবত গোললেস হতে যাচ্ছে জোনাথন ফার্নান্দেজের ক্রস এবং একেবারে জায়গা মতন ছিলেন স্টয়ান রানিয়াস হি ইজ এ হ্যাপি ম্যান মাস্ট বি এ হ্যাপি ম্যান এমন শুরু সবাই চায় নতুন ক্লাব নতুন দেশ নতুন জার্সি নতুন টিম সেই সাথে নামের পাশে একটা গোল স্টয়ান রানিয়াস তিনি কিন্তু গোলটা পেলেন পিন পয়েন্ট হেডার সেই নামটা আরো জোরালো ভাবে শোনা যাচ্ছে সেকেন্ড গোলের খোঁজে রবসন রবিনিও স্টয়ান রানিয়াস আছেন পাসটা পেয়েছেন ইব্রাহিম ভালো জায়গায় ইব্রাহিম এবং গোল নাম্বার দুই দুই মিনিটের ভেতরে বসুন্ধরা কিংস ছিন্ন ভিন্ন করে দিল বাংলাদেশ নেভি ফুটবল দলকে জোনাথন ফার্নান্দেজ এক অ্যাসিস্ট এক গোল ইব্রাহিম তাকে কিন্তু ক্রেডিটটা দিতে হবে একই সাথে দেখুন দারুণভাবে বলটা রিসিভ করলেন নিজে শট করতে পারতেন বাট সুযোগটা পুরোপুরি টিমমেটের জন্য রাখলেন কোনো রিস্ক নিতে চাননি এবং সেই সুযোগটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফায়দা তুলেছেন সেই সুযোগ থেকে জোনাথন ফার্নান্দেজ দ্য মিডফিল্ড জেনারেল অফ বসুন্ধরা কিংস খানিকটা সময় দিয়েছে বসুন্ধরা কিংস কিন্তু এরপর আর কোনো ছাড় দেয়নি ইব্রাহিম যখন বলটা রিসিভ করলেন আমার কাছে ক্ষণিকের জন্য মনে হয়েছিল হয়তো একটু হেভি টাচ হয়ে গেছে কিন্তু রায়হান তার রিয়াকশন ছিল যথেষ্ট স্লো এবং তারপর সেখান থেকেই জোনাথন ফার্নান্দেজকে যে পাসটা ইব্রাহিম দিলেন সেখান থেকে জোনাথন ফার্নান্দেজ গোল মিস করার পাত্র নন আগের মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি অ্যাসিস্টার ছিল তিনি এই মৌসুমটা শুরু করলেন অ্যাসিস্ট দিয়ে তারপর খানিক বাদেই নিজেও গোলের খাতায় নাম লেখালেন বসুন্ধরা কিংস They are smelling blood right now. আরও একটা গোলে খোঁজে স্টয়ান রানিয়াস রবসন রবিনিও পিপলু তারিক কাজী তপু আরও একবার স্টয়ান রানিয়াসের উদ্দেশ্যে লং বল স্টয়ান রানিয়াস এগিয়ে এসেছিলেন বল জ্বলিয়েছে জালে তবে বসুন্ধরা কিংস পাবে না গোল বিশ্বনাথ ঘোষ তিনি নিজেও জানেন না তার দোষটা কি রিপ্লে থেকে খুঁজে বের করার চেষ্টা আমাদের তপুর লং বল স্টয়ান রানিয়াস সামনে এগিয়ে এসে বলটা তিনি পেয়েছেন তার মাথায় টাচ পেয়েছে এবং তারপর বিশ্বনাথ ঘোষ বলটাও জালে জড়িয়েছিলেন রবসন রবিনিও চেস করছেন পাবেন না বিপ্লু অবশ্য পেয়ে গেছেন বলটা রেখেছেন ও ভেতরের দিকে স্টয়ান রানিয়াস রবসন রবিনিও রবিনিও এখনও বল রেখেছেন একটু বেশি বোধহয় সময় নিয়ে ফেললেন রায়হান সেখানে ছিলেন তার ব্লক সেখান থেকে কর্নার কিক এসি কাপ তো আপাতত শুরু হচ্ছে না এর আগেই কিন্তু ইন্ডিপেন্ডেন্স কাপ এবং ফেডারেশন কাপটা শেষ হয়ে যাবে ইভেন লিগের খেলাও স্টার্ট হয়ে যাবে কিন্তু এফসি কাপের আগেই রাহুল বেসেরার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি তপু বর্মন অনেকটাই উপরে উঠে এসেছেন জোনাথন ফার্নান্দেজ এখনও নিজের নিয়ন্ত্রণ রেখেছেন দিয়েছেন রবসন রবিনিওকে রবসন আলতো করে বলটা তুলে দিয়েছেন রানিয়াসের শট সাইড ভলি ওপর দিয়ে আউটসাইড অফ দ্য ফুট দিয়ে রবসন রবিনিও যে ক্রসটা করেছিলেন একজন ফরওয়ার্ডের স্বপ্নের মতো বলটা গিয়ে পড়ল এবং লেফট ফুটে সম্ভবত আর একটু ভালো করতেই পারতেন স্টয়ান রানিয়াস বলিতে অবশ্য জালে বল জড়ানো সহজ কোনো কাজ নয় তবে অন টার্গেটে রাখতে পারলে ওখান থেকে সম্ভবত সেকেন্ড গোলটা পেয়েই যেতেন সেখান থেকে বল যাওয়ার কোনো উপায় নেই বিপ্লব আহমেদ ইয়াসিন আরাফাত দারুণ একটা সাফ কাটিয়েছেন ভারতের বিপক্ষে তার গোলেই
বাংলাদেশ একটা পয়েন্ট পেয়েছিল, দশ জনের দল নিয়েও করেছিল ড্র, এবং তারপর থেকেই সাফের ফাইনালে ওঠার স্বপ্নে বাংলাদেশ ছিল বিভোর। কিন্তু নেপালের বিপক্ষে আরও একটা ট্র্যাজেডিতে সাফে এবারও ফাইনাল খেলা হয়নি লাল সবুজদের। সেই দলটাকে নেতৃত্ব দিচ্ছিলেন তপু বর্মন। এবারে স্টুয়ার্ট ভারিয়েট, আরও একটা ক্রস, আরও একটা গোল। বসুন্ধরা কিংসদের গোল নাম্বার থ্রি, স্টুয়ার্ট ভারিয়েটের গোল নাম্বার টু। ইব্রাহিম শাকিলকে কোনো সুযোগ দেননি, টাচ লাইনের একেবারে কাছাকাছি জায়গা থেকে এরপর যে ক্রসটা করলেন স্টুয়ার্ট ভারিয়েট পুরোপুরি ফাঁকায়। এর আগেও কয়েকটা সুযোগ তিনি পেয়েছিলেন, এবার আর সুযোগ মিস করার পাত্র তিনি নন। বসনিয়া এবং হার্জেগোভিনার সেই অ্যাটাকিং মিডফিল্ডার তার প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখছেন, দুটো গোল তার হয়ে গেছে, নিশ্চয়ই বাকি সময়ে টার্গেটটা তার থাকবে হ্যাটট্রিক। ইয়াসিন আরাফাত ওভারল্যাপ করে গেছেন, বল পেয়েছেন বক্সের ভেতরে, এলিটা আর স্টুয়ার্ট ভারিয়েট দুজনই আছেন ফার পোস্টে সবুজের কাছে। এখনো সুযোগ মামুনুলের ক্লিয়ারেন্স, তারিক বেশ দারুণভাবে কাটিয়েছেন। এলিটা কিংসলে, সুযোগ আছে তার সামনে, এলিটা, এলিটা কিংসলে এক খালি, এলিটার প্রথম গোল, এলিটা খুশি, বসুন্ধরা কিংসের সমর্থকেরা খুশি। এক খালি গোল বসুন্ধরা কিংসের, বিশ্বনাথ ঘোষ যেভাবে দারুণ একটা বল বাড়িয়ে দিয়েছিলেন এলিটা কিংস থেকে, লেফট ফুটের শট সরাসরি সাইড নেটেড, এলিটার মুখে হাসি, বসুন্ধরা কিংসের মুখে হাসি। মামুনুল, সোহেল রানা এখনো তার কন্ট্রোলে, খাবি খাওয়াচ্ছিলেন আলমগীর কবির রানাকে, চার মিনিট অ্যাডেড টাইম, লম্বা চার মিনিট বাংলাদেশ নৌবাহিনীর জন্য। চুয়েল রানা একটা সান্ত্বনার গোল খুঁজছে নৌবাহিনী, উল্টো আরও একটা গোল তাদের জালে যাওয়ার দশা। রবিনিও ফের্নান্দেজ নিজেকে অনসাইডে রেখেছেন, নবাব রবিনিও ফাঁক গোলে বেরিয়ে গেছেন, যেটা বাকি ছিল সেটাও হয়ে গেল। রবসন রবিনিও, তিনি গোলের খাতায় নামটা না লিখালে সম্ভবত বসুন্ধরা কিংসের পার্টিটা সেভাবে জমত না, এবং ম্যাচের এই অ্যাডিশনাল টাইমে এসে রবসন রবিনিও তিনি করলেন পঞ্চম গোলটা। এরপর একটু ঝালও মেটালেন বোধহয় ফের্নান্দেজের থ্রু পাস, টু ইজি, এবং এরপর দু পায়ের ফাঁক দিয়ে রবিনিওর বাম পায়ের ক্লোজ ফিনিশ একেবারে বটম কর্নারে সবার সঙ্গে। অ্যাসিস্টের ক্রেডিটটা কিন্তু জোনাথন ফার্নান্ডেসকে দিতেই হবে, রবসন রবিনিও পেছন থেকেই উঠে যাচ্ছিলেন, যে দুজন ফুটবলারের মাঝখান থেকে তিনি স্পেসটা বের করলেন, প্রিলিমিনারি হয়তোবা ধারণায় ছিল যে লেফট সাইড থেকেই তিনি রানটা মেক করবেন, কিন্তু না, জোনাথন কিন্তু বলটা ছেড়েছিলেন দুই ডিফেন্ডারের মাঝখান থেকেই, সেই জায়গাটাই একটা সহজ হয়েছিল। এবার কিন্তু আরও একটা সুযোগ, আরও একটা আত্মঘাতী গোল, এবার হাফ ডজন গোল বসুন্ধরা কিংসের, বাংলাদেশ নেভি ছন্ন ছাড়া, দুর্যোগের ঘন ঘটা, দুর্যোগের আর ঘন ঘটা নেই, দুর্যোগ হয়ে গেছে যা হওয়ার। আলমগীর কবির রানা বলটা পাইয়ে দিয়েছিলেন সবুজ, বক্সের ভেতরে ঢুকে সে কাটব্যাকটা করলেন, ওন গোল। রেফারি জানালেন বাংলাদেশ নেভির দুর্দশার এখানেই শেষ, বসুন্ধরা কিংসের পতাকা গ্যালারিতে উঠছে। উঠছে বসুন্ধরা কিংসও, 6-0 গোলে বাংলাদেশ নেভিকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুরু করলো দারুণভাবে স্বাধীনতা কাপের গ্রুপ ডি এর সবার ওপরের দলটা এখন বসুন্ধরা কিংস। ফার্স্ট হাফে ছিল 2-0, সেকেন্ড হাফে আরও চারটা, সব মিলে 6-0 গোলের হার বাংলাদেশ নেভির জন্য। বসুন্ধরা কিংসের ফ্যানরা উল্লসিত, বসুন্ধরা কিংস তারা আনন্দিত, এলিটা কিংসলে তিনিও করেছেন একটা গোল।
আসলে বাকি ম্যাচগুলোতে ভালো ভালো করা আত্মবিশ্বাস বাড়ি ড্র হয়েছে গুড স্টার্ট বসুন্ধরা কিংসের কোচিং প্যানেলের সবাই খুশি ফুল টাইম স্কোর লাইন বসুন্ধরা কিংস 6 নীল বাংলাদেশ নেভি ফুটবল ক্লাব